হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিজয়, আর আজ আমি যাচ্ছি কেএসআর ব্যাঙ্গালোর সিটি থেকে উটি। তো উটি যাওয়ার কোনো ডাইরেক্ট ট্রেন নেই, তাই আমরা প্রথমেই কোয়েম্বাটোর যাব। এই মুহূর্তে আমি যে ট্রেনের মাধ্যমে যাতায়াত করব, সে ট্রেনের নাম হচ্ছে কোয়েম্বাটোর উদয় এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 22665। তো দেখতে আমি যেই কামরায় সফর করছি সেটা হচ্ছে চেয়ার কার এসি। তো দেখে নেবো ভেতরটাও। তো প্রথমেই আমরা দেখে নিই ওয়াশরুম। তো ওয়াশরুমের প্রথমেই দেখে নেবো, সামনেই হ্যান্ড ওয়াশ রাখা আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও দেখতে পাচ্ছি সামনে একটা মিরর আছে। তো এবার একটু ওয়াশরুমটা একবার দেখে নেবো। ওয়াশরুমও খুব পরিষ্কার। তো এছাড়াও সুপ্ত আমরা যেমন দেখি ওয়াশরুমে যেটা থাকা প্রয়োজনীয়, হ্যান্ড ওয়াশ, তো হ্যান্ড ওয়াশ তো রাখা আছে, এর সাথে সাথে একটা মিরর আছে। এবং নিচেটা দেখাচ্ছি না, তো নিচেটাও যথেষ্ট পরিষ্কার আছে। তো সত্যি আমরা কোয়েম্বাটোর উদয় এক্সপ্রেস যে তার সার্ভিস খুবই ভালো। চলো আমরা তাও ভেতরটা দেখে নেবো। তো ভেতরটা যেতে গেলে তো প্রথমেই এই যে গেট দেওয়া আছে, তো আমি প্রথমেই সোয়েটে নিলাম। তো ট্রেনে দুটো ডিভাইডেড আছে, গ্রাউন্ড ফ্লোর এক ফার্স্ট ফ্লোর। তো প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরে যে সিট সমস্ত আছে এবং সব জায়গাতেই দেখতে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। তো মাঝে একটি টেবিল রাখা আছে, যেমন কি দেখতে পাচ্ছ। আমি যাচ্ছি তো ফার্স্ট ফ্লোরে, তো দেখে নেবো এখানকার যে সিটগুলো কেমন বা ভেতরটা কেমন। সত্যি খুবই সুন্দর। তো আমার সিট নাম্বার হচ্ছে 90 উইন্ডো সাইড। তো এটাও দেখে নেব। তার আগে আমি একবার দেখিয়ে নিই সামনেটা। সত্যি ভেতরত্ব হচ্ছে সেই ধরনের ব্যাপার। তো আমরা প্রথমে সিটটা দেখে নিই। তো সিটটা সত্যি খুবই সুন্দর। এছাড়াও আমরা প্রথমে এই সাইডে প্লাগ ইন দেখে নেবো মোবাইল চার্জিংয়ের জন্য। এছাড়াও জল রাখার জায়গা এবং বুক, ম্যাগাজিন, এছাড়াও খাওয়ার জন্য যে টেবিল দেওয়া আছে। সত্যি এই যে ট্রেনের যে সার্ভিস আছে, এছাড়াও আমার সিট আছে উইন্ডো সাইড। তো এখানকার দৃশ্য তোমাদেরকে দেখাবো। কোয়েম্বাটোর রেলওয়ে স্টেশনে আসার পরই আমরা যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছি খুবই অসাধারণ। এছাড়াও আমরা যে ট্রেনে সফর করব সেটা হচ্ছে এখানকার লোকাল ট্রেন। তো এর জন্য আমাকে 30 rupees পে করতে হয়েছে। তো এই মুহূর্তে আমি মেট্রোপলিটন রেলওয়ে স্টেশনে আসছি। তো এখানে আসার পর আমরা রেল চত্বরটা দেখে নিই একবার, যে এখান থেকেই উদ্গমমণ্ডলম পর্যন্ত যে ট্রেন সফর আছে উটির, তো এখান থেকেই স্টার্টিং। তো এই মুহূর্তে কোনো ট্রেন নেই। তো ডেলি 7:10 এই ট্রেন বেরিয়ে যায়। তো এই মুহূর্তে আমি বাসে সফর করব ট্রেন না থাকার জন্য। চলো এগিয়ে যাই। মেট্রোপলিটন রেলওয়ে স্টেশন থেকে বাস ডান দিক দিয়ে বাস 2 মিনিটের হাঁটা পথ, তারপরেই আমরা পেয়ে যাব মেট্রোপলিটনের বাস স্ট্যান্ড। এছাড়াও আমাদের গন্তব্যস্থল যেখানে উটি, তো উটির বাস এই জায়গায় আসে। তো এই মুহূর্তে বাস নেই, তো বাসের অপেক্ষায় রইলাম এই মুহূর্তে। মেট্রোপলিটন বাস স্ট্যান্ড থেকে উটি বাস স্ট্যান্ড পর্যন্ত তার যাত্রা পথ মাত্র 2 ঘন্টা। চলো যদি আমরা মেট্রোপলিটন থেকে উটি যাওয়ার বাস টাইমিং দেখি, তো প্রতি 10 মিনিট অন্তর অন্তর এখান থেকে বাস পাওয়া যায়। তো বন্ধুরা এই মুহূর্তে আমি উটি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি, যেটা আমার মেট্রোপলিটন থেকে উটির যে
ট্যুর ছিল বাসে, তো খুব ভালোভাবেই আমরা এলাম। তো এই মুহূর্তে আমরা বাস স্ট্যান্ড চত্বরটা একবার দেখে নেব। তো আমাদের যে টাইমিং ছিল 2 ঘন্টা, তো 2 ঘন্টার মধ্যেই আমরা এসে পৌঁছেছি। উটির সফর তোমরা যদি পুরোপুরি বাসে করতে চাও তাহলে তোমরা ডাইরেক্ট ব্যাঙ্গালোর ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড থেকে এবং মহীশূর বাস স্ট্যান্ড থেকে এবং কোয়েম্বটোর বাস স্ট্যান্ড থেকে তোমরা ডাইরেক্ট বাস পেয়ে যাবে উটি যাওয়ার জন্য। তোমরা উদ্গমণ্ডলম রেলওয়ে স্টেশনের একদম সামনেই এখানকার যে স্টিম ইঞ্জিন চালিত ট্রেন, তো তার একটি স্যাম্পল পিস এখানে রাখা আছে, তোমরা দেখতে পাচ্ছ, এটা খুবই সুন্দর লাগছে। এটা যদিও সন্ধ্যার সিন, বহু হিন্দি চলচ্চিত্রে আমরা উটি স্টিম চালিত টয় ট্রেনে বহুবার দেখেছি, যেমন শাহরুখ খান অভিনীত দিল সে সিনেমার চাল ছাইয়া ছাইয়া গানের শুটিংও হয়েছিল এই ট্রেনে। তো বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি, যেটা উটির লাস্ট স্টপ উদ্গমণ্ডলম রেলওয়ে স্টেশন। তো আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম ব্যাঙ্গালোর থেকে উটি, তো তোমরা সবাই জানো। তো আমরা প্রথমেই ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বটোর এবং কোয়েম্বটোর থেকে মেট্রোপলায়াম এবং মেট্রোপলায়াম থেকে উদ্গমণ্ডলম রেলওয়ে স্টেশন পর্যন্ত আমরা আমাদের জার্নি এখানেই শেষ হয়েছে। তো এই জায়গাগুলো আমরা ঘুরবো এবং এই জায়গাকার সম্বন্ধে তোমাদের যথেষ্ট ইনফরমেশন দেব এবং জায়গাটায় ঘুরে খুব মজা করব। কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো। এবার আমি হোটেলের দিকে রওনা দিই। আমি প্রথমেই হোটেলের রুম বুক করেছিলাম অনলাইনে। তোমরা কীভাবে হোটেল রুম বুক করবে? রুম বুক করার 2 দিক আছে, যেমন ডাইরেক্ট গিয়ে হোটেল রুম বুক করতে পারো, এতে সমস্যা হতে পারে কারণ বিভিন্ন হোটেলে বিভিন্ন রকম ভাড়া থাকে। 2 হচ্ছে অনলাইনে। তো আমি যে রুমটা বুক করেছি, তো সেই রুমের ভেতরটা আমি দেখাচ্ছি। প্রথমে বেডটা দেখে নেব। তো বেড হচ্ছে ডবল বেড, এছাড়াও আমরা পাশে মোবাইল চার্জিংয়ের জন্য লকার আছে, এছাড়াও একটা ছোট টেবিল এবং এই সাইডে টেলিফোন মিররের পাশেই আমরা দেখতে পাবো একটা আলমারি। তো আলমারির ওপরে আছে টিভি, এছাড়াও কাপড় জামা রাখার জন্য লকার আছে, যেমন কি দেখতে পাচ্ছ। এবং ওয়াশরুমটা একবার দেখে নেব। তো ওয়াশরুমটা প্রথমে আমি ভেবেছিলাম যে এটা আসলে আলমারি, তো পরে বুঝলাম যে আসলে এটা আলমারি নয়, এটা ওয়াশরুম। তো দেখে নিই ভেতরটা কেমন। তো একটা বাথরুমে যা যা থাকা প্রয়োজন তো এখানে সব কিছুই আছে। এছাড়াও এখানকার যে মেঝেটা এবং সাইডগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা যদি এই হোটেল আসতে চাও বা এই হোটেলের আশপাশেও বহু হোটেল আছে, তোমরা সেই হোটেলেও আসতে পারো। তো এই হোটেলে তোমরা যদি আসতে চাও, এই হোটেলের নাম এবং নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে, তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো। এছাড়া ফ্যামিলি রুম তো প্রচুর আছে, সিঙ্গেলদের জন্য রুমটা একটু অসুবিধা হয় কারণ সিঙ্গেলদের জন্য রুম খুব একটা পাওয়া যায় না। তো তোমাদেরকে বলবো যখনই আসবে ডবল আসার চেষ্টা করবে। তো সিঙ্গেলদের এইটাই সমস্যা, অনেক খোঁজাখুঁজির পর হোটেল পাওয়া যায়। তো তোমরা ওয়েবসাইট থেকেও হোটেল বুক করতে পারো, এছাড়াও তোমরা ডাইরেক্ট একদম হোটেলে গিয়েও তোমরা বুক করতে পারো। তো এই মুহূর্তে আমার ভিডিও এখানেই শেষ করছি। তো উটি ট্যুরের ফুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং সঙ্গে থাকো। ততক্ষণের জন্য বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।